ভিউয়ার্স, আজকে আপনাদেরকে নিয়ে আসছি আমরা মেট্রো রেলে। আমরা প্রতিটি পর্বে আপনাদেরকে বিচ্ছিন্ন কিছু জায়গা দেখানোর চেষ্টা করি। এক্ষেত্রে মেট্রো রেল পুরোটাই ব্যতিক্রম, আধুনিক এবং স্মার্ট মেট্রো রেল। চলুন দেখে আসি মেট্রো রেল। ভিউয়ার্স, আমরা মেট্রো রেলের সিঁড়ি দিয়ে প্রবেশ করব। মেট্রো রেলের সিঁড়ি ছাড়াও বিশেষ চাহিদা সম্পন্ন লোক, মুক্তিযোদ্ধা, আহত মুক্তিযোদ্ধা এবং প্রতিবন্ধীর জন্য লিফটের ব্যবস্থা আছে। ভিউয়ার্স, আপনাদেরকে আরও কিছু জিনিস জানিয়ে রাখা দরকার। মেট্রো রেলের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় স্মার্ট কার্ড দিয়ে ভিতর প্রবেশ করা। আমরা দেখে নেব মেট্রো রেলের ট্রেনের ভাড়া, সে ভাড়ার চার্টটি আপনাদের সামনে আমরা দেখানোর চেষ্টা করব। আমাদের পিছনে আছে টিকিট কাউন্টার, সেখান থেকে আমরা টিকিট কাটব। চলুন ঘুরে আসি স্মার্ট ট্রেন মেট্রো রেলে। ভিউয়ার্স, মেট্রো রেলের যে চারটি দেওয়া আছে, এই চারটির মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়, কমলাপুর এবং মতিঝিল এলাকার যে চার দেওয়া আছে, এখনো পর্যন্ত সেগুলো চালু হয়নি। ভিউয়ার্স, আমরা টিকিট কাটলাম যে স্মার্ট কার্ড, এই কার্ডটি আমরা কার্ড পাঞ্চ করব। ভিউয়ার্স, এটি হারাবেন না, এটি হারালে আপনাকে জরিমানা গুনতে হবে। আমরা এই কার্ডটি পাঞ্চ করব, পাঞ্চ করেই আমাদেরকে মেট্রো রেলের প্রবেশ করতে হবে। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন কার্ডগুলো কীভাবে পাঞ্চ করতে হয়। আমরা কার্ডগুলো পাঞ্চ করব, আমরা কার্ড পাঞ্চ করে আমরা কম্পার্টমেন্টে ঢুকে যাব। ভিউয়ার্স, আপনাদেরকে আগে জানিয়ে রাখি, মেট্রো রেলে আপনাকে দরজা খুলতে হয় না, দরজাটি অটোমেটিক খুলে যাবে। আমরা দরজা দিয়ে প্রবেশ করব। ভিউয়ার্স, আপনাদের জন্য আমাদের নিবেদন, মেট্রো রেলের A to Z আপনারা দেখতে পাচ্ছেন আমরা মেট্রো রেলে প্রবেশ করলাম। দরজাটি অটো বন্ধ হয়ে গেছে, ট্রেনটি আমাদের চলতে শুরু করলো, স্মার্ট ট্রেন। ভিউয়ার্স, আমরা কিছু লোকের সাক্ষাৎকার নেওয়ার চেষ্টা করব। রাষ্ট্রের মতো যে বাংলাদেশে স্বপ্নে মেট্রো রেল আজকে আমরা বাস্তবে পরিণত হয়েছে, স্বপ্ন বাস্তবে পরিণত হয়েছে, অনেক আনন্দ লাগছে। কেমন লাগছে? মোটামুটি ভালোই লাগতেছে, অনেক দূর থেকে অনেক আশা করে আজকে আসছে। মেট্রো রেল ভ্রমণ করলো, আমাদের সরকার মেট্রো রেল তৈরি করছে, তার মধ্যে কোনো এমনাকে আজকে আসছে, ভালোই লাগতেছে মোটামুটি। ইউনিভার্স, যানজটের নগরী খ্যাত ঢাকা শহরের উপর দিয়ে মেট্রো রেলে চলে যাওয়া, এটি একসময় কল্পনা অতীত ছিল, এখন সেটি বাস্তব। আমরা ঢাকা শহরের যানজটের শহরের উপর দিয়ে মেট্রো দিয়ে চলে যাচ্ছি আগারগাঁয়ের দিকে। আপনারা দেখতে পাচ্ছেন আগারগাঁয়ের কাছে পুরনো এয়ারপোর্টের ভিউয়ার্স, আপনাদেরকে আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ জিনিস জানানোর চেষ্টা করব। মেট্রো রেলে যে বসার জায়গাগুলো রাখা হয়েছে, এগুলো প্রতিবন্ধী, বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি, মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এবং নারীদের জন্য সংরক্ষিত। আমরা যখন মেট্রো রেলে যাত্রা করব, আমরা সেগুলো খেয়াল রেখে যাতায়াত করব। ভিউয়ার্স, আমরা চলে আসছি আগারগাঁয়ে। আগারগাঁয়ে আমরা বাঁ দিক থেকে বেরিয়ে আসার চেষ্টা করব। ভিউয়ার্স, ডান দিকে জরুরি বহির্গমন, শুধু দুর্যোগময় পরিস্থিতিতে ডান দিক দিয়ে প্রবেশ করতে হয়। বাম দিক দিয়ে আমরা নেমে আসব। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন বসার জন্য এবং বিশ্রামের জন্য কিছু জায়গা করে দেওয়া হয়েছে।
আপনারা চাইলে কিছু সময় এখানে কাটতে পারেন। এছাড়া যারা ফ্রেশ হতে চান তাদের জন্য আমাদের গুরুত্বপূর্ণ বক্তব্য হচ্ছে, আপনারা ফ্রেশ হওয়ার জন্য দোতলায় জায়গা করে দেওয়া আছে। আপনি যদি নিচে চলে যান সেখানে আর আপনাকে সে সুযোগটি দেওয়া হবে না, আপনাকে কাট পাঁচ করে বের হয়ে চলে যেতে হবে। সেজন্য আপনারা যথাসম্ভব চেষ্টা করবেন দোতলায় আপনাদের বিশ্রাম এবং ওয়াশরুমের কাজটি সেরে নেওয়ার জন্য। ভিউয়ার্স, আপনাদেরকে আর কিছু বিষয়ে আমাদের অবগত করা প্রয়োজন। মেট্রো রেল প্রতি মঙ্গলবার বন্ধ থাকে, প্রতি মঙ্গলবার ব্যতীত প্রতিদিন 8:30 থেকে 12:30 পর্যন্ত মেট্রো রেল তার নির্বিচ্ছিন্ন সার্ভিস দেয়। আপনারা মঙ্গলবার ব্যতীত প্রতিদিন এখানে আসতে পারেন। আপনাদের অবগত জন্য আমরা জানাচ্ছি যে স্মার্ট কার্ডটি পাঞ্চ ব্যতীত, যেটি আমরা দেখানোর চেষ্টা করেছি, স্মার্ট কার্ডটি এটিএম বুথের মতো পাঞ্চ করবে, পাঞ্চ করার মধ্যে দিয়ে গেটটি খুলে যাবে এবং আপনারা বেরিয়ে আসবেন। এছাড়া অন্য কোনো পথে বেরোর কোনো সুযোগ নেই। পেট্রোলের বাইরে চলে আসার পরে এখানে ডাবল ডেক সার্ভিস আছে। আপনারা এখান থেকে ঢাকা শহরে যে কোনো জায়গায় কমলাপুর মতিঝিল সহ বিভিন্ন জায়গায় যেতে পারেন। ব্যবস্থা আমরা চেষ্টা করেছি আপনাদেরকে মেট্রো দেখানোর জন্য। আর চলে যাচ্ছি, আবার দেখা হবে অন্য কোনো জায়গায়।